আমি আবার 10 টাকা ফালায়া দেই এখন মাঝে মাঝে আমার ওই 10 টাকার কথা মনে হয়া আরে আল্লাহর বান্দারা জানো না আমার কান্না আসে আর মনে মনে বলি ওরে আরশের মালিক আল্লাহ আমার দেওয়া মায়ের দেওয়া 10 টাকা কেন ফালায়া দিলাম আমার মা তো আমার জন্য জানটাই দিয়ে দেয় আমার বাবা তো আমার জন্য নিজের জানটাই বিলিয়ে দিতে রাজি আমার মা তো আমার নিজের জানটা বিলীন করে দিয়ে আমারে দুনিয়াতে এনেছে রে মালিক আমি তো বুঝি নাই এই মাদ্রাসার ছাত্র ভাইরা গরীব অসহায় মিসকিন যারা আছো গরীব মা বাবা নাই টাকা পয়সা দিতে পারে না তেমন মন খারাপ করবা না আরে যুবক বন্ধু আজকে শ্বশুরের বাড়িতে বড় বাজার শাশুড়ির জন্য বড় ব্যস্ত কিন্তু তুমি যখন ডাক্তারের পরীক্ষার ফি চাইছিলা তোমার মা কিন্তু ব্যাং ব্যাঙে লাও বেচা কোদু বেচা পয়সা দিত জোরে কণ্ঠে কিনা এই তোর বাবা আমার বাবা পরীক্ষার ফি জমাইতেছে এ যুবক বন্ধুরে তুমি আর আমি পরীক্ষার ফি চাইছিলাম গরীব বাবা আমার রিকশা নিয়ে বের হইয়া যাইতো না জানি ঢাকায় কোন পুলিশ না তোর আমার বাবার পিঠের মধ্যে বাড়ি লাগায় জানিস না রে যুবক বাবা আমার রাগ করে না আমার আব্দুল্লাহ হাফেজ হবে আমার আব্দুল্লাহ মাওলানা হবে আমার আব্দুল্লাহ ইমদাদুল মাদ্রাসায় বাগরি পড়বে আমার সন্তানকে একটা জামা বানায় দিতে হবে রে দিতে হবে এই স্টেজের মধ্যে অনেক ওলামায়ে কেরাম আছো আমার মনে হয় আমার মতো অনেকেই কষ্ট করে লেখাপড়া করে আজকে বড় আলেম হইছে মাওলানা হয়ে গেছে হয়তো বা অনেকেরই গরিব মা বাবা কষ্ট করে লেখাপড়া করাইতো এ মুসাফিরের হালাতে হে আল্লাহর বান্দারা আমি আপনাদের কাছে দুইটা হাত জোর করে বলে যাই মা বড় দামি বাবা বড় দামি মা বড় দামি এই দাদা তোমার দাদির কথা কি মনে হয় না মার কথা কি মনে হয় না যুব মায়ের কত কষ্ট দিছো আমি দেখতে চাই আল্লাহর কোন যুবক বান্দা সরে আমি মুসাফিরের হালাতে আমার চোখে পানি স্টেজের মধ্যে ওলামায়ে কেরামের চোখের মধ্যেও পানি টলমল শুরু হয়ে গেছে আমার সামনে অনেক মুরব্বী বাবাও কান্না করতেছে চোখের মধ্যে পানি মার কথা মনে হইছে স্ত্রীর কথা মনে হইছে আমি মুসাফিরের হালাতে আমি আমার মুসাফিরের দুইটা হাত তোমাদের দিকে বাড়ায় দিলাম আমার কান্না মাখা চোখের হাত দেখি আমার হাতটা ধরবা মার পাগল বাবার পাগল কে আছো টাকা চাইতেছি না উঠে আসো যুবক দেখি না কে আছো আমি বন্ধু বানাবো মায়ের পাগল বাবার পাগল কে আছো দেখি কার মার কথা মনে হইছে এই যুবক উঠে আয় লজ্জা লাগে আয় না স্টেজে আয় না আমার হাতটা ধর না মার পাগল বাবার পাগল আয় না এই যে দেখ শিক্ষিত ভাই কেমনে কান্দে মার কথা মনে হয়ে গেছে আজকে চাকরি করো কিন্তু মা নাই মারে আর শাড়ি কিনে দেওয়া লাগবে না আরে নোয়াখালীর যুবক এ বুড়া বাবারা যুবক বন্ধু রে পর্দার আড়ালে আমার যে মায়েরা ওয়া শুনতেছো যে যেখানে আসো সবাই একটু আওয়াজ দে আমার সাথে মার একটা ডাক দেবা বলো বলো মা আর একটু জোরে মায়ার কণ্ঠ হৃদয় থেকে মার একটা ডাক দেন আর যুবক মা মা কথাটি চট্টবতী কিন্তু জানো ভাই মা কথাটি চট্টবতী কিন্তু জানো ভাই এর চেয়ে নাম যে মধুর নোয়াখালীতে নাই বলো এর চেয়ে নাম যে মধুর বেগমগঞ্জে নাই মা কথাটি চট্টবতী কিন্তু জানো ভাই এর চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই ঠিক কিনা মায়ের নাম নিতে মজা লাগে কি লাগে না আরে আল্লাহর বান্দারা আল্লাহ তাআলা
আল্লাহ ডাক দিয়া বলেন ও নোয়াখালীর বান্দারা যুবক বান্দারা শুনে নে মহিলাটির এত দাম হলো কেন উনি হলেন মা মা হওয়ার কারণে ওনার এত দাম মা হওয়ার কারণে ওনার এত দাম আমার আল্লাহ বলেন মার এত দাম কেন রে সূরাতুল লোকমান ২১ নম্বর পারায় ১৪ নম্বর আয়াত খুলে দেখুন আরে নোয়াখালীর মুসলমান আমার আল্লাহ বলেন মার দাম বাড়ার কারণ হলো ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা وَهَنُوا وَفِصَالُهُ فِي عَامَيْنِ কষ্ট লাগতেছে আপনাদের না না যুবক বন্ধু দেলের কানটা লাগায় দাও ১০টা মিনিট চোখে পানি রাখতে পারবি না আমার আল্লাহ ডাক দেয়া বলে ও নোয়াখালীর বান্দারা শোন মার এত দাম কেন মা তোর জন্য তিনটা কষ্ট করে এই জন্য না মার এত দাম আর সম্মান মা তোরে নয় দশ মাস পেটে ধরছে কোনো সন্দেহ জোরে বলো সন্দেহ শাশুড়ির পেটে কে কে ছিলেন হাত উঠান নাই কেউ নাই খালা শাশুড়ির পেটে কে কে ছিলেন হাত উঠান নানির পেটে কে ছিলেন হাত উঠাও খালার পেটে কে ছিল হাত উঠাও আরে ফুপুর পেটে কে ছিল হাত উঠাও না না আমি শহীদুল ইসলাম জানি কারো হাত উঠবে না কারণ তো আমরা এদের পেটে ছিলাম জোরে বলেন ছিলাম মায়ের পেটে কে কে ছিল এক সেকেন্ড সময় আল্লাহু আকবার বলে হাত উঠাও নারায় তাকবীর ওই হাত নামাও না মা বোনেরা বাসা বাড়িতে যে যেখানে আসো সবাই হাত উঠাও মায়ের পেটে যারা ছিল মাদ্রাসার ভিতরে বাহিরে অফিসে যে যেখানে আছেন মায়ের পেটে যারা ছিলেন একটু হাতটা নাড়া দেন মায়ের পেটে যারা ছিলেন হাতটা নাড়া দেন নাড়া দেন আই মায়ের পেটে আমরা ছিলাম সন্দেহ আছে নি হ্যাঁ সন্দেহ আছে মায়ের পেটে আমরা সবাই ছিলাম আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো মাফ করো বলেন আমিন কোন সন্দেহ মায়ের পেটে তুমি আর আমি ছিলাম কোন সন্দেহ নাই এ যুবক সূরা কাউসার থেকে কথাটা চলে আসছে তাই ১০টা মিনিট তোমাদেরকে আমি একটু চোখে পানি আনাইতে চাই কান্না করে ফেলবা এখন এ আল্লাহর বান্দারা মায়ের পেটে আমরা ছিলাম মার এক নাম্বার কষ্ট পেটে ধরার কষ্ট ১০ মিনিট আমরা এই মাঠে কেউ নাই নোয়াখালীর জমিনে আমরা কেউ নাই ১০ মিনিটের জন্য আমরা একদম পিছনের অস্তিত্বে ফিরে যাই পিছনে আমরা কি ছিলাম মায়ের পেটে ঢুকে আমরা কি বলেন রাজি আছেন তো ইনশাল্লাহ কল্পনার জগতে ভাসেন কল্পনার জগতে ভাসেন আমরা এখন আর কেউ এই মাঠে নাই মায়ের পেটে আল্লাহ বলেন هل أتى على الإنسان حين من الدهر ولم يكن شيئا مذكورا তুমি আমি এমন ছিলাম তোমার আর আমার নাম নিতেও মানুষ লজ্জা পাইত প্রায় ২০-৩০ লক্ষ মানুষ এই যে ভালো এই এখানে কি হলো এদিক তাকাও এদিক তাকাও এদিক তাকাও তাকাও এই যে এই শেষ করে দিতে স্যার কয় মিনিট কষ্ট হইতেছে আপনাদের কেউ কিন্তু আমরা মাঠে নাই সবাই মায়ের পেটে ঢুকবো ঠিক আছে ইনশাল্লাহ কল্পনার জগতে ভেসে বেড়াও রে যুবক প্রায় ২০-৩০ লক্ষ মানুষ দৌড় প্রতিযোগিতা হবে অনেক বড় একটা মাঠ লাগবে না কি বলেন ২০-৩০ লক্ষ মানুষ দৌড়াইতে একটা মাঠ লাগবে না ভাই অনেক বড় একটা মাঠ লাগবে সময় ২ দিন দৌড়াতে হবে রাস্তা মাত্র ২.৫ ইঞ্চি সুবহানাল্লাহ কোরআন হাদিস নাসার কম্পিউটার সায়েন্স ডক্টর মরিস বুকাইলি সহ ডক্টর রাব বিজ্ঞানীরাও রিসার্চ করেছেন এই আল্লাহর বান্দারা
প্রায় 20 থেকে 30 লক্ষ মানুষ দৌড় প্রতিযোগিতা শুরু হয় দুই দিন দৌড়ায় রাস্তা মাত্র 2.5 ইঞ্চি যেই মাঠের মধ্যে দৌড় প্রতিযোগিতাটি হয়েছিল ওই মাঠটা কিন্তু আর্জেন্টিনা ব্রাজিল আর কাতারের ফুটবলের মাঠ ছিল না ওই মাঠটা ছিল তোর আর আমার জনম দুখিনী মা জননীর পেট নামক মাঠ বাবার শরীর থেকে মায়ের পেটের মধ্যে প্রবেশ করলাম এই যে একদম পিছনে আমরা কিন্তু কিচ্ছু নাই মাঠে কেউ নাই কল্পনার জগতে ভেসে যাও বাবার শরীর থেকে বের হয়ে মায়ের পেটের মধ্যে ঢুকলাম প্রায় 20 30 লক্ষ শুক্রাণুর দানা তুমি আর আমি একসাথে দৌড় দিলাম সায়েন্স গবেষণা করে এটাই বের করেছে সমস্ত শুক্রাণুর দানাগুলো দৌড় মারতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে 2.5 ইঞ্চি রাস্তা দুই দিন দৌড়ায় দৌড়াইয়া সমস্ত প্রতিযোগীকে পিছনে ফেল করে রে নোয়াখালীর যুবক তুই আর আমি না ওই দিন সবার আগে দৌড়াইতে দৌড়াইতে মায়ের ডিম্বানুর কাছে পৌঁছে মায়ের পেটের মধ্যে জায়গা দখল করেছিলাম বাবার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু এক জায়গায় মার কষ্ট শুরু হয় নাই আল্লাহ বলেন আলা ওয়াহনিন হামালাতু উম্মুহু ওয়াহনান তোর মা তোর পেটে ধরল কষ্ট করে ফাদাখালাল মালাইকাতু ফিল বাতনি উম্মি দুই দিন পরে আমার মায়ের পেটের মধ্যে তোরে আর আমার বানানো শুরু করল রে যুবক বাবার শুক্রাণু আর মায়ের ডিম্বাণুটারে ফেরেশতারা যখন খামিরা বানায় মার সাথে সাথে মাথাটা ঘুরানি দিয়া ফেলতেছে মা আমার এখন বুমি বুমি বাব হয় মা আমার উটকি উটকি করে মাথা ঘোড়ায় আর বসে থাকতে পারে না কারণ কি জানো না তোমার আর আমার না আমার মায়ের পেটের মধ্যে আমার মালিক বানানো শুরু করে দিয়েছে আরে খামিরা যখন বানানো হয় তোর আর আমার মার মাথা ঘোড়ায় বুমি বুমি ভাব আস্তে আস্তে মা অসুস্থ হয়ে যায় মা আমার কষ্ট শুরু হয়ে গেল আমার আল্লাহ বলেন হামালাতু উম্মুহু ওয়াহনান তোর মা তোরে কষ্ট করে পেটে ধরল তোর আর আমার মার পেটের মধ্যে তুমি আর আমি আস্তে আস্তে যখন বয়স হয়ে গেল 6 মাস 5 মাস হয়ে গেল আরে যুবক বন্ধু জানোস না তোর আর আমার মা না তোর আর আমার নিয়া না ঠিক মতো উঠলে বসতে পারতো না আর বসলে উঠতে পারতো না আরে নোয়াখালীর মানুষ দিলের কান্টা লাগায়া দাও 10টা মিনিট এখন চোখে পানি রাখতে পারবি না কে এতিমাসু মা নাই বাবা নাই দেলটা নরম করে দাও না রে বাজান মা মার উঠলে বসতে পারে না বসলে উঠতে পারে না তোর আর আমার পিঠের মধ্যে বয়স যখন 6 মাস হয়ে গেল আস্তে আস্তে পরিবর্তন আর মায়ের আঘাত করা শুরু করেছিলাম মা আমার মেহমানের জন্য খুরমা পোলা পাকাইলেন সবাইকে সুন্দর করে রান্না করে খাওয়াইলেন মা আমার খুরমা পোলা খাওয়ায়া চাকরানির মতো থালি বাটি গুলো ধৌত করে বিকাল 3টা 4টা বাজে তোরে আর আমার পেটে নিয়া ঘরের এক কোণারে বসে বসে যখন খাইতে যাই আরে নোয়াখালীর যুবক তুই আর আমি না বিকাল 4টা বাজে মার কলিজার মধ্যে এত জোরে একটা লাথি মারলাম মা আমার বাতের পেলেটটা দূরে ফেলায়া ব্যথার যন্ত্রণা সইতে না পারে কান্দে আর জানালার পাশে যায়া আসমানের মালিক আল্লাহকে একটা ডাক দিয়া বলে ওরে আসমানের মালিক মা হতে গেলে বুঝি লাথি খেতে হয় মা হতে গেলে বুঝি লাথি খাইতে হয় আরে যুবক বন্ধু জানোস না তোর আর আমার মায়ের পেটের মধ্যে না তুই আর আমি 6000 বার লাথি মারছিলাম মা কিন্তু কোনোদিন থানায় যায় মামলা করে নাই
যদি প্রত্যেকটা লাথির বদলতে একটা করে মামলা করতো রে ভাই, বেগম বেগমগঞ্জ থানায় কিন্তু 6000 মামলা জমা হয়ে যাইত। ওই মামলার হাজিরা দিতে দিতেই জিন্দগি শেষ হইত, শ্বশুর বাড়ি আর শাশুড়ির বাড়ি যাইতে পারতাম না। মা তো মা আমার মামলা করে না, আরশের মালিক রে বলে আল্লাহ রে, সন্তানের মা হতে গেলে বুঝি লাথি খাইতে হয়, সন্তানের মা হতে গেলে বুঝি কষ্ট করতে হয়, মা আমার দিনের বেলা ঠিক মতো খাইতে পারলেন না। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নোয়াখালীর আম্মা জানেরা যারা ও শুনতেছো ফজিলতটা শোনো না, আল্লাহর নবী বলেন আমার যেই উম্মতি পেটে সন্তানের কারণে 9-7 মাস 8 মাস যত দিন দিনের বেলায় ঠিক মতো খাইতে পারবে না, আমার আল্লাহ প্রত্যেক দিনের বদলতে কবুল রমজানের সওয়াব দান করবেন। আমার আর তোর বার বাবা না রাতের বেলায় শুয়ে আছে বাবা নাক ডেকে ঘুমায়, মা তোরে আর আমার পেটে নিয়ে না শুয়ে আছে, এদিকে হয় ওদিকে হয় তুই আর আমি না, মুসরা মুস্তি করে লাথি মারি মা আমার ঘুমাইতে পারে না। এই ওয়াজটাই না আমার আল্লাহ করছেন, হামালাতু উম্মুহু ওয়াহানান, তোর মা তরে 9-10 মাস কষ্ট করে পেটে ধরছে। আরে যুবক বন্ধু রে, মা আমার লাথ 3টা বাজে লাথি খায়া জানালার পাশে যায়া দাঁড়ায়া আকাশের দিকে তাকায়া দেখে চাঁদের ডাক দেয়, ওরে চাঁদের মালিক আল্লাহ, মা হতে গেলে বুঝি রাতের বেলায়ও ঘুম পাড়া যায় না, মা হতে গেলে বুঝি এভাবে লাথি খাইতে হয় আর কষ্ট করতে হয়। ও মালিক আমার সন্তান আমার যতই লাথি মারুক না কেন রে আল্লাহ, আমি সন্তানের ব্যাপারে কোনো মামলা করব না। ও মালিক আমার সন্তানটারে তুমি চাঁদের মতো সুন্দর বানায়া দুনিয়ায় পাঠায়া দাও, আমার সন্তানটারে চাঁদের মতো সুন্দর বানায়া নোয়াখালীতে পাঠায়া দাও, আমার সন্তান যেন নোয়াখালীর আলো বাতাস দেখে। ওরে মালিক আমার জীবনের বিনিময় হলেও আমার সন্তানকে নোয়াখালী দেখাইতে চাই, চিল্লা চিল্লা কওনা সুবহানাল্লাহ। মা আমার রাতের বেলা ঘুমাইতে পারলেন না, তোরে আর আমার পেটে নিয়ে পাহারা দেয়। আমার রাসূল বলেন ওই উম্মতি যতদিন সন্তান পেটে নিয়ে রাত্রি জেগে থাকবে ঠিক মতো ঘুমাইতে পারবে না, আমার আল্লাহ প্রতি রাত্রে কবুল তাহাজ্জতের সওয়াব দান করবেন। নোয়াখালীর মুসলমান যুবক বন্ধু দেলটা নরম কর, কার জানি মা নাই বাবা নাই দেলের কান্টা লাগায়া দাও, মা আমার রাতের বেলা ঘুমায় না দিনের বেলা খায় না, এটা হলো 1 নম্বর কষ্ট। আমার আল্লাহ বলেন 2 নম্বর কষ্ট আলা ওয়াহনেও মানে প্রসব যন্ত্রণার কষ্ট, তোর আর আমার মার পেটে তোর আর আমার বয়স যখন 9-9.5-10 মাস হয়ে গেল, সকালবেলা না আমার প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায়, বাবার কাছে টেলিফোন, হে আব্দুল্লাহ ঢাকা থেকে তাড়াতাড়ি করে বেগমগঞ্জে আসো না, তুমি না বাবা হতে চলতেছো তোমার সন্তান চলে আসবে, জানিস না রে নোয়াখালীর ছোট্ট যুবক, এ ছোট্ট ভাইরা আমার বুড়া বাবারা, তোর আর আমার বাবা না ঢাকা থেকে না, তোর আর আমার সংবাদ পাইয়া না, 2 হাত ভরা মিষ্টি নিয়া নোয়াখালীর দিকে বেগমগঞ্জে রওনা দিয়েছে, বাবা মিষ্টি গুলা ঘরের মধ্যে রাখছে, তোর আর আমার মা ছুটি ঘরের মধ্যে না প্রসব যন্ত্রণায় কাতরায় আর সহ্য করতে পারে না, দাত্রী মা চাউল গালের মধ্যে ঢুকা বলে আর একটু সহ্য কর না, আর একটু সহ্য কর না, মা ডাক দিয়া কয় পারি না রে এত যন্ত্রণা। আরে নোয়াখালীর যুবক তুই আর আমি
পৃথিবীতে আসতে ডেলিভারির কষ্ট যেই 2 মিনিটের কষ্ট মা হয়েছিল এই 2 মিনিটের বদলতে যদি সারা জিন্দেগি মার গোলামি করে কাটাও 2 মিনিটের ঋণ শোধ করতে পারবা না এ যুবক দেলটা নরম কর বাবা মিষ্টি নিয়ে আসছে মা আমার ব্যথায় কাতরাইতেছে সন্তান প্রসব হয় না মহিলারা কয় ইনজেকশন দিলেই বুঝি ভালো হয় তোর আর আমার মার শরীরের মধ্যে ব্যথা বাড়ানোর ইনজেকশন দিয়া দিল তুই আর আমি না 6000 এর সর্বশেষ লাথি মাইরা মাকে রক্তাক্ত করে জমিনের মধ্যে ফলাইয়া নোয়াখালীর বেগমগঞ্জের নায়ক ঘরের মধ্যে আলো ফুটায়া সবার মুখে হাসি আমার মা জ্ঞান হারায়া পড়ে আছে তুই আর আমি না নোয়াখালীর আলো বাতাস কান্না করে করে দেখা শুরু করলাম তোরে আর আমারে না গোসল দিল কেউ বা গোসল দিয়া সাত ভালো ভালো কাপড়ে পেঁচাইয়া নানার কোল থেকে নানির কোল থেকে নানার কোল মামার কোল থেকে চাচার কোল থেকে অমুকের কোল দাদা দাদি তোরে আর আমারে নিয়া না কোল বদলা বদলি শুরু হয়ে গেল এ যুবক তোমারে আর আমার নিয়া কোল বদলা বদলি শুরু হলো একজনের কোল থেকে অন্য কোলে যাওয়া শুরু করলাম কেউ বাবার কপালে চুমা দেয় তোরে কেউ বাবার নাকে চুমা খায় কেউ বাবার গালে চুমা খায় দাদি ডাক দিয়া বলে চল কপালটা নাওয়ার দাদার মতো হইছে নানি ডাক দিয়া বলে না কপালটা আর নানার মতো দেখা যায় চোখটা আর মায়ের মতো হইছে নাকটা আর বাবার মতো হইছে কান দুটা আর চাচা মতো হইছে চোখটা আর খালার মতো দেখা যায় চোখটা আর ফুপুর মতো দেখা যায় চোখটা আর ছোট চাচার মতো দেখা যায় অমক অমকের মতো দেখা যায় তোমারে আর আমারে নিয়া না গবেষণা চলতেছে এক একজন এক এক রকমের মন্তব্য আর মিষ্টি খাওয়ায় খাও রে আমার নাতির মিষ্টি খাও কিন্তু জানো না রে নোয়াখালীর মুসলমান কে যেন ডাক দিয়া বলে আরে আব্দুল্লাহ সন্তান পায় এত খুশি হইছো আর এত গবেষণা নাক কান টানতেছো আর টিপা টিপি করতেছো এত মিষ্টি খাইতেছো আব্দুল্লাহ রে সন্তানের মার খবর রাখছো নি আরে আব্দুল্লাহ বউকে যদি বাঁচাইতে চাও তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স নাও তাড়াতাড়ি করে রক্তর ব্যবস্থা করো কুমিল্লা হাসপাতালে নিতে হবে তা না হলে বাঁচানো যাবে না আরে নোয়াখালীর বন্ধু রে তোরে আর আমার নিয়ে না বড় আনন্দ মারে রক্ত মাখা জামায়া কাপড় জড়াইয়া অ্যাম্বুলেন্সের মধ্যে শুয়া ফেলাইছে কুমিল্লার দিকে রওনা হইয়া যায় লাকসাম পার হতে না হতেই টেলিফোনে খবর আরে বেগমগঞ্জের আব্দুল্লাহ তোর বর জন্য আর রক্ত লাগবে না আরে আব্দুল্লাহ তোর বউ তোরে আর কোনো দিন মার্কেট করতে বলবে না আরে আব্দুল্লাহ তোর বউ তোরে আর কোনো দিন চুন আনতে বলবে না আরে আব্দুল্লাহ তোর বউ তোরে আর কোনো দিন বড় মাছ আনতে বলবে না আব্দুল্লাহ রে পেটে সন্তান ছিল একটা বড় মাছ খাইতে মন চাইছিল তরে বলছিল তুই রিক্সা চালাইতে আর আইনা দিতে পারুস নাই তোর বউ তরে আর কোনো দিন মাছ আনার কথা বলবে না আরে আব্দুল্লাহ তোর বউ তোরে আর কোনো দিন দামি স্ত্রীর পিস আর শাড়ি কিনে দিতে বলবে না
আরে আব্দুল্লাহ তোর বউ তোর আর কোনো দিন চুন আনতে বলবে না, আর কোনো দিন পান আনতে বলবে না। এ মুরব্বী দাদারা যারা সোকার জানে স্ত্রীর কবরে চলে গেছে, দাদির কথা কি মনে পড়তেছে না? এক ফোঁটা চোখের পানি ফালায় দাও না যুবক ভাই। তোরা আমার দাদির কথা আমার কথা কি মনে পড়ে না? ও দাদা দাদি তো আজকে নাই, আর কোনদিন তোমারে তো চুন আনতে বলে না, পান আনতে বলে না। আরে যুবক বন্ধুরে মা তো আজকে নাই রে, মা তো আর তোরে আর আমারে ঔষধ আনতে বলে না। এই বাবা তো নাই, বাবা তো আর তোরে আর আমারে ঔষধ আনতে বলে না, বাবা তো তোরে আর আমারে ট্যাবলেট আনতে বলে না। আরে নোয়াখালীর যুবক তোর আর আমার মার বাবা, মা শুধু রক্ত জড়াই জমিনে আনে নাই, মা আর বাবা না তোরে আর আমারে বড় ডাক্তার বানাবার জন্য সেরা শাড়ি পরেছিল। মা আমার সেরা শাড়ি, বাবা আমার সেরা গেঞ্জি আর লুঙ্গি ব্যবহার করে করে তোর আর আমার পরীক্ষার ফি জমাইছিল। এই জিন্দাদুল নৌরানিয়া হাফিজিয়া মাদ্রাসার আজিজ তলাবা গরিব ছাত্র যারা আছো, আমার গরিব বন্ধুরা যারা আছো, আমিও গরিব বাবার সন্তান রে নোয়াখালীর মানুষ। আমার বাবা মাত্র 50 টাকার বিনিময়ে পরের বাড়িতে কাজ করতো, জানিস না 2015 সন পর্যন্ত 1 কেজি আঙ্গুর ফল আমার বাবা কোনোদিন কেনে নাই, 1 কেজি আপেল কোনোদিনও আমার বাবা কিনতে পারে নাই। আমার বাবাকে দেখেছি আমার বাবা পরের বাড়িতে কাজ করে কিছু ফল দিলে সেগুলো নিয়ে আসতো বাবার সেরা গামছার আঁচলে বাইদা, ওইটা আমরা দুই ভাই খাইতাম রে মুসলমান মুসলমান। আমার মা আমারে মাত্র একদিন 10 টাকা দিয়া মাদ্রাসায় পাঠায়া দিতে চায়, জানিস না রে যুবক বন্ধু এই মাদ্রাসার এতিম যারা আছো, এই এতিম গরিব বাচ্চারা যারা আছো দেলটা নরম কর না। নোয়াখালীর মানুষ মা বাবার কথা মনে করে এক ফোঁটা চোখের পানি ফেলো না। আমার মা আমারে মাত্র একদিন 10 টাকা দিয়া মাদ্রাসায় পাঠায় দিতে চায়, জানিস না রে নোয়াখালীর মুসলমান। আমি না আমার মায়ের সেই 10 টাকা না বারবার ফালায়া দিছি নিতে চাই নাই, না মা 10 টাকা নিয়ে আমি যাব না, আরো টাকা দাও। মা আমার এতিমের মতো 10 টাকা হাতে উঠাইয়া 2003-04 সনের কথা আমার মনে আছে, মা আমার ওই 10 টাকা হাতের মধ্যে উঠায়া আমার পকেটের মধ্যে জোর করে ঢুকায় দিত, আর কানতেছে আর বলে বেটারে বড় শখ তরে আলেম বানাবো, তোর বাবা নাই ধান কাটতে গেছে, যাও না 10 টাকাই নিয়ে যাও, আবার পরে টাকা পাঠায়া দিব। না নোয়াখালীর মুসলমান আমি মানতে রাজি ছিলাম না, আমি আবার 10 টাকা ফালাইয়া দেই। এখন মাঝে মাঝে আমার ওই 10 টাকার কথা মনে হয়া, আরে আল্লাহর বান্দারা জানো না আমার কান্না আসে, আর মনে মনে বলি ওরে আরশের মালিক আল্লাহ আমার দেওয়া মায়ের দেওয়া 10 টাকা কেন ফালাইয়া দিলাম, আমার মা তো আমার জন্য জানটাই দিয়ে দেয়, আমার বাবা তো আমার জন্য নিজের জানটাই বিলিয়া দিতে রাজি, আমার মা তো আমারে নিজের জানটা বিলীন করে দিয়ে আমারে দুনিয়াতে এনেছে রে মালিক, আমি তো বুঝি নাই। মাদ্রাসার ছাত্র ভাইরা গরিব অসহায় মিসকিন যারা আছো, গরিব মা বাবা নাই, বাবা নাই টাকা পয়সা দিতে পারে না, তেমন মন খারাপ করবা না। আরে যুবক বন্ধু আজকে শ্বশুরের বাড়িতে বড় বাজার, শাশুড়ির জন্য বড় ব্যস্ত, কিন্তু তুমি যখন ডাক্তারের পরীক্ষার ফি চাইছিলা তোমার মা কিন্তু ব্যাং বেঙ্গে লাও বেচা কদু বেচা পয়সা দিত জোরে কণ্ঠে কিনা।
এই তোর বাবা আমার বাবা পরীক্ষার ফি জমাইতেছে এ যুবক বন্ধুরে তুমি আর আমি পরীক্ষার ফি চাইছিলাম গরীব বাবা আমার রিকশা নিয়ে বের হইয়া যাইতো না জানি ঢাকায় কোন পুলিশ না তোর আমার বাবার পিঠের মধ্যে বাড়ি লাগায় জানিস না রে যুবক বাবা আমার রাগ করে না আমার আব্দুল্লাহ হাফেজ হবে আমার আব্দুল্লাহ মাওলানা হবে আমার আব্দুল্লাহ ইমদাদুল মাদ্রাসায় পাগড়ি পরবে আমার সন্তানকে একটা জামা বানায়া দিতে হবে রে দিতে হবে এই স্টেজের মধ্যে অনেক ওলামা কেরাম আছো আমার মনে হয় আমার মতো অনেকেই কষ্ট করে লেখাপড়া করে আজকে বড় আলেম হইছে মাওলানা হইয়া গেছে হয়তো বা অনেকেরই গরিব মা বাবা কষ্ট করে লেখাপড়া করাইতো এ মুসাফিরের হালাতে হে আল্লাহর বান্দারা আমি আপনাদের কাছে দুইটা হাত জোর করে বলে যাই মা বড় দামি বাবা বড় দামি মা বড় দামি এই দাদা তোমার দাদির কথা কি মনে হয় না মার কথা কি মনে হয় না যুব মায়ের কত কষ্ট দিছ আমি দেখতে চাই আল্লাহর কোন যুবক বান্দা সরে আমি মুসাফিরের হালাতে আমার চোখে পানি স্টেজের মধ্যে ওলামায়ে কেরামের চোখের মধ্যেও পানি টলমল শুরু হয়ে গেছে আমার সামনে অনেক মুরব্বি বাবাও কান্না করতেছে চোখের মধ্যে পানি মার কথা মনে হইছে স্ত্রীর কথা মনে হইছে আমি মুসাফিরের হালাতে আমি আমার মুসাফিরের দুইটা হাত তোমাদের দিকে বাড়ায় দিলাম আমার কান্না মাখা চোখের হাত দেখি আমার হাতটা ধরবা মার পাগল বাবার পাগল কে আছো টাকা চাইতেছি না উঠে আসো যুবক দেখি না কে আছো আমি বন্ধু বানাবো মায়ের পাগল বাবার পাগল কে আছো দেখি কার মার কথা মনে হইছে এই যুবক উঠে আয় লজ্জা লাগে আয় আয়না স্টেজে আয় না আমার হাতটা ধর না মার পাগল বাবার পাগল আয়না এই যে দেখ শিক্ষিত ভাই কেমনে কান্দে মার কথা মনে হয়ে গেছে আজকে চাকরি করে কিন্তু মা নাই মা নাই মারে আর শাড়ি কিনে দেওয়া লাগবে না আসো যো মুরব্বি বাবারা দেখি না কে আছো আমার হাতটা ধরে মা বাবার জন্য এক ফোঁটা চোখের পানি ফের এই মাদ্রাসার ছাত্র গরিব এতিম কে আছো আয় আমার হাতটা ধর বন্ধু ছাত্র আসিস কে আসিস আয় না আমার কাছে আয় না একটু জড়ায় ধর মা বাবার পাগল কারা আছো আমার হাতটা একটু জড়ায় ধরো না দেখো না মানুষ কেমনে কান্দে আল্লাহ তুমি কবুল করো দেখছো নি মানুষ মার কথা মনে হয়ে গেছে আল্লাহ আল্লাহ মার কথা মনে হয়েছে মা নাই আর বাবা নাই আল্লাহ জি জি বসি ভাই যাই যাই আল্লাহ তুমি যারা কান্দতেছে কবুল করো এই পর্দার আড়ালের মা বোনেরা যারা আছো এই ছোট্ট বোন আমার মার কাছ থেকে না হারি করছো বোরকা চাইছো বেশি বেশি মায়ের কষ্ট দিছো মারে জড়ায় ধরে মাপ জানা নোয়াখালীর বোন এই বেগমগঞ্জের বোন যদি মার কাছে থাকোস মারে মাপ চা মা আমারে মাফ করে দিও তুমি আমারে অনেক কষ্ট সহ্য করছো মা আমারে মাফ করে দিও দেখছো নিরে নোয়াখালীর মুসলমান কথা মনে হয়ে আমি মুসাফিরের হাত ধরে যারা কানছে গো আল্লাহ এদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দিয়া দাও মা বাবার খেদমত করে জান্নাত কামানোর তৌফিক দিয়া দাও আল্লাহ যাদের মা কবরে চলে গেছে মার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও আরে আল্লাহর বান্দারা এই মাদ্রাসা আরে গরিব বাচ্চা পোলাপান আছে আমি মুসাফিরের হাত ধরে যারা কানছো মায়ের জন্য বাবার জন্য আমি দশটা মিনিট আপনাদের দিকে আমি মুসাফির ভাই প্রায় 250 কিলোমিটার সফর করে এসেছি সেই গাজীপুর থেকে আমি আমার কান্না মাখা হাত তোমাদের দিকে বাড়াইয়া দিলাম দেখি কোন মায়ের পাগল আছো কোন মা বাবার পাগল কোন দাদা দাদির কথা মায়ের কথা যার মনে হইছে কোন চাকরিজীবী সন্তান দেখি আয় না আমার হাতের মধ্যে
মার খেদমতের জন্য বাবার খেদমতের জন্য এই যে কোরআন আছে এই জায়গায় এই কোরআনের খেদমতের জন্য ইয়াতিম গরীব ছাত্রদেরকে ভালোবেসে আজকের দোয়া কবুল হবে আমি 100% বিশ্বাস করি কারণ এই মজলিসে কান্না হয়েছে মার কথা মনে হইয়া এই যে দেখো আমার হাত জড়া ধরছে এখনো কানতেছে মার জন্য আরে আল্লাহর বান্দারা মা আমি আরেকদিনও কান্দে কিরে আজকে আবার কি জন্য কান্দো আমার আল্লাহ সান্ত্বনা দেয় সূরা কাউসারের ওয়াজ আপনাদেরকে শোনায় যায় ভালো করে শুনেন রাসূলকে শুধু সান্ত্বনা আরে আমি না কি জন্য কান্দো আমার স্বামী আব্দুল্লাহ থাকলে আমার সন্তান আঙ্গুল ধরে ধরে হেঁটে নানার বাড়ি যাইতো বাবার হাতে নানার বাড়ি যাওয়ার মজা আছে না নাই আর সরে কোন আছে না নাই ভাই বাবা গেল শ্বশুর বাড়ি আমি গেলাম নানার বাড়ি মা গেল মায়ের বাড়ি এক একজন এক এক দিকে নাকি হ্যাঁ এক একজন এক এক দিকে না এক জায়গায় ওয়াজ বোঝেন না আমার কথা নাকি বাবা গেল শ্বশুর বাড়ি আমি গেলাম নানার বাড়ি মা গেল মামার বাড়ি এক একজন এক এক দিকে না ঘুরিয়ে ফিরে একই জায়গায় কথা কন ঠিক কিনা ফালাম্মা বালাগা মাআহু সায়্যা কালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানাম ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين عرق طاوز دير الله أكبر بلو আরে আমার স্বামী থাকলে বাবার হাত ধরে নানার বাড়ি যাইতো যাইতে পারে না এই দুঃখে আমি কান্দি আমার আল্লাহ বলেন না রে পৃথিবীর মানুষেরা আমার দোস্ত যেমন দামি আমার দোস্তর সফরটাও হবে বেড়ানোটাও হবে সবচেয়ে দামি সফর পৃথিবীর আগে আর পরে থেকে নিয়ে কোন মানুষ এত লম্বা সফর করবে না তুমি আর আমি হয়তোবা সর্বোচ্চ যাইতে যাইতে তুমি আর আমি হয়তোবা চাঁদ পর্যন্ত গেছি 4.5 লক্ষ কিলোমিটার কিংবা একটু দূরে কিংবা ঈসা নবী চলে গেছেন আসমানে ওই যে প্রথম দ্বিতীয় আসমানে এক একজন এক এক জায়গায় নবীদের যে মেরাজের ইতিহাস শোনাও সমস্ত নবীগণ যদিও তাহতাল আরশ আরশের নিচে আমার আল্লাহ ডাক দেয়া বলে পৃথিবীর মানুষেরা আমার দোস্ত দামি দোস্তর সপোর্টটাও হবে সবচেয়ে দামি সফর সুবহানাল্লাহ কয় না কোরআনে জোরে বলেন আছে না নাই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আরে সমস্ত মাখলুক আমার তাহতাল আরশ কিন্তু জানো না কেবলমাত্র একজনই মাখলুক আল্লাহু আকবার জোরে কোন কেবলমাত্র একটা মাখলুক আমার সৃষ্টি জীব বিশ্ব নবী মুহাম্মদকে ফাওকাল আরশি আমি আমার আরশের উপরে উঠাইয়া আমার কাছাকাছি সামনে এনে লম্বা সফর করাইয়া বেড়াইয়া আনন্দ ভ্রমণ করাইয়া আবার মক্কা নগরীতে পাঠাইয়া দিব জোরে কন্যা সুবহানাল্লাহ ওয়ান নাজমি ইযা হাওয়া ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى কোরআন হাদিস থেকে কথা দিলের কানটা লাগায় দাও ভালো করে শোনো আওয়াজ করে নোয়াখালীর মুসলমান কও নবীজির শান আর মান কম না বেশি আমার আল্লাহ রাসূলকে ডাক দেয়া বলেন ও পয়গম্বর ওরা তোমার লেস কাটা বলে তোমার নাম নর কেউ থাকবে না বিষয়টা এমন হবে না ও রাসূল ভালো করে শোনো
ওই নোয়াখালীর মুসলমান ও আল্লাহর রাসূল নবীগো তুমি শোনো তোমার নাম তো নিবে নিবে সম্মানের সাথে শুনে নাও নোয়াখালী নামে জেলা থাকবে ঢাকা থাকবে রাজধানী থাকবে বাংলাদেশ থাকবে তোমার অনুপস্থিতিতে যখন তোমাকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হবে কুরআনের ব্যাপারে যখন ব্যঙ্গচিত্র করবে মসজিদ মাদ্রাসাকে নিয়ে যখন ব্যঙ্গচিত্র করবে তোমার কিছু খাঁটি যুবক উম্মত থাকবে খাঁটি কিছু আশেক বান্দা থাকবে উম্মত থাকবে তোমার একসাথে বেইজ্জতি করার কারণে ব্যঙ্গচিত্র করার কারণে ইসলামকে দূর করতে যাবে মসজিদকে দূর করতে যাবে মাদ্রাসাকে দূর করতে যাবে রাসূলগো আমার খাঁটি উম্মতেরা থাকবে তারা তোমার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে কথা কান ঠিক কি না আছেন না ইনশাআল্লাহ আছেন তো ইনশাআল্লাহ আছেন তো ইনশাআল্লাহ হ্যাঁ থাকতে হবে কষ্ট হচ্ছে কি আপনাদের বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি বলেন সে কোনো দিন আসবে না রে কর যদি ও বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কখনো আসবে না রে কর যদি আবার সে কখনো আসবে না রে কর যদি আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কখনো আসবে না রে কর যদি সবাই সে কখনো আসবে না রে কর যদি এ যুবক আওয়াজ করে বলো সে কখনো আসবে না রে কর যদি জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজন সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে চিল্লা গো ঠিক কিনা জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজন সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে তবুও তোমাকে লড়তেই হবে তবুও আমাকে লড়তেই হবে মানবো না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কখনো আসবে না রে কর যদি সবাই সে কখনো আসবে না রে কর যদি আবার সে কখনো আসবে না রে কর যদি কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে শিবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে চিল্লা গড়ে কিনা কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে শিবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে ওদেরই করতে নাস্তানাবুদ ওদেরই করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কখনো আসবে না রে কর যদি সবাই সে কখনো আসবে না রে কর যদি ইসলামের জন্য বাংলাদেশ মুসলমানের দেশ আল্লাহওয়ালাদের দেশ শাহজালাল আলের দেশ শাহবরানের দেশ মসজিদের দেশ মাদ্রাসার দেশ এই দেশে সংসদে বিসমিল্লাহ আছে থাকবে এই দেশে সংসদে ইসলাম আছে থাকবে কোন আওয়ামী লীগ বিএনপি কোন বাপের বেটা এমপি মন্ত্রীর টাইম নাই সংসদ থেকে বিসমিল্লাহ দূর করার যদি সংসদ থেকে বিসমিল্লাহর ইসলামকে দূর করতে চাও আওয়াজ করে একটা হুঙ্কার দিবা যদি বাংলাদেশের সংসদ থেকে ইসলামকে সরানো হয় বিসমিল্লাহকে সরানোর পায়তারা করে আওয়ামী লীগ বুঝিনা বিএনপি বুঝিনা যেই বাপের বেটায় নাস্তিকের বাচ্চা বিসমিল্লাহর ইসলামের দিকে হাত দিবে জুতা পিটা করতে কারা কারা রাজি আছে হাত উঠে দেখাও কষ্ট লাগলো খুদা লেগে গেছে আসেন তো ইনশাল্লাহ নাকি যাবেন গা আরে আল্লাহর বান্দারা পয়গম্বরকে আমার আল্লাহ সান্ত্বনা দেয় ও পয়গম্বর তোমারে তো আমি ছোটবেলা থেকেই সান্ত্বনা দিলাম তোমার কোরআন থাকবে আমার দিন থাকবে যারা এগুলো মুছতে চাবে ওরা একদিন থাকবে না আওয়াজ দিয়ে কথা গান জোরে গান ঠিক না ঠিক না
এতজন জ্ঞান লড়াইলো ইয়া কিছু না আমরা ঠিকই আছি থাকবো ইনশাআল্লাহ আওয়াজ করে কন না ইনশাআল্লাহ কারণ এই কওমি মাদ্রাসার বৃক্ষ হলো একদম সাততম জমিনের নিচে ভিত্তি কথা কন ঠিক কি না আর এর ডাল ফালাতে একদম সপ্তম আসমান পর্যন্ত অতএব আমাদের কওমের উলামায়ে কেরাম যদি আমরা যাকাত ফিত্রা নেই গ্রহণ করে করে আওয়াজ করে একটা হুংকার ছাড়তে চাই আমাদের রক্ত যতদিন আছে ইসলামের আওয়াজ ততদিন থাকবে কথা কন ঠিক কি না আমাদের রক্ত তো এরকম একজন রক্ত আমাদের বীজ বৃক্ষটা তো এমন তোমরা আমাদেরকে বারংবার রিমান্ডে নিবা আগুনে পুরায়া পুরায়া ছাই করে ফেলবা আবার সেই ছাইয়ের মধ্য থেকেই ছাই যখন সাগরের পানিতে ভাসায়া দিবা ওই সাগরের পানি থেকেই কলা কলা হাদিসের আওয়াজ হবে কলা কলা হাদিসের আওয়াজ হবে কথা কন ঠিক কি না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন পয়গম্বরকে আমার আল্লাহ সান্ত্বনা দেয় হাবিব গো তোমারে সান্ত্বনা দিলাম কয়টা তরজমা যেন সবাই বলেন কয়টা একটা কি বলছি এখনো বলি নাই এক নাম্বার সান্ত্বনা নেন শুনেন ভালো করে শুনবেন কষ্ট হইতেছে কি আপনাদের ও পয়গম্বর এক নাম্বার সান্ত্বনা নিয়ে নাও ইন্না আতাইনা কাল কাউসার হাবিব গো আমি আল্লাহ তোমারে হাউজে কাউসার দিলাম সুবহানাল্লাহ এটা হলো এক নাম্বার ওয়াজ এক নাম্বার সান্ত্বনা নবীকে আল্লাহ কি বললেন হাউজে কাউসারের ওয়াজ যে আশিক ইলাইশা কিছু বলেছেন চমৎকার কথা বলছেন হাউজে কাউসারের ব্যাপারে আমি বেশি লম্বা করব না তবে আমি একটু হযরতের সাথে বাড়িয়ে যদি বলা হয় হাউজে কাউসারটা আমার আল্লাহ রাসূলকে দিয়া সান্ত্বনা দেয় হাবিব তুমি তো মহান মানুষ মহান পাওয়ার তোমার কারণ কি জানো কিছুই থাকবে না আসমান জমিন থাকবে না সব কিছু ধ্বংস হয়ে যাবে চতুর্দিকে চমস্ত ধ্বংসস্তূপ দেখা যায় কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম بأي آلاء ربكما تكذبان কোনো কিছুই থাকবে না চতুর্দিকে শুধু ধ্বংসস্তূপ সমস্ত মানুষগুলো এক জায়গায় জমা হয়ে যাবে সূরাতুন নাবা 30 নাম্বার পারায় আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা কেউ কোনো কথা বলবে না সবাই যার যার চিন্তা নিয়ে ব্যস্ত পেরেশানির মধ্যে ও পয়গম্বর কারো হাঁটু পর্যন্ত পানি কোমর পর্যন্ত পানি সমস্ত মানুষগুলো যখন এক জায়গায় আমি আল্লাহ করে ফেলবো কেউ কোনো কথা কয় না মানুষ ক্ষুধার যন্ত্রণা ছটপট শুরু করে দিবে পিপাসিত হয়ে যাবে কারো কাছে তো কোনো খাবার নাই এ মুসলমান নোয়াখালীর মুসলমান আওয়াজ করে বলো তো তুমি আর আমি যখন মারা যাব কবরের মধ্যে সম্ভবত 10-20 লিটার পানির বোতল দিয়ে দিবে হ্যাঁ দিবে 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 পানির বোতল দিবে না খাবার দাবার দিবে না ও পয়গম্বর তোমার শান আর মানে তো বেশি ইন্না আতাইনা কাল কাউসার তোমারে আমি হাউজে কাউসার দিলাম মানে হলো কারো কাছে কোনো পানি নাই কোনো খাবার নাই সমস্ত মানুষ পেরেশানি গো ও পয়গম্বর ওই দিন আমি আল্লাহ তোমার হাতের মধ্যে হাউজে কাউসারের চাবিটা দিয়ে দিলাম শান কম না বেশি আর আওয়াজ করে বলো কম না বেশি মানে হলো নবীজির কাছে হাউজে কাউসারের জিম্মাদারি থাকবে চাবি থাকবে আমি মাঝে মাঝে গর্ব করে বলে থাকি আমাদের নবীজি পাওয়া মানে আমরাই পাওয়া জোরে কোন সাহস করে কোন না আলহামদুলিল্লাহ ওই যে আমার মুরব্বী বাবাদের সাহস আছে এই জন্য সাহস করে বলে ফেলাইছে আলহামদুলিল্লাহ হ্যাঁ এটাই ছিল সত্য কথা নবীজি তো দয়ার নবী মায়ের নবী উম্মতের দিশারি ঠিক কি না তাহলে নবীজি পাওয়া মানে আমরাই পাওয়া আমি গর্ব করে বলি নবীজি পাওয়া মানে আমরাই পাওয়া আমরাই যেন পাইছি কেমন যেন আমরাই পায় ফেলাইছি রে যুবক এ যুবক জানোস তবে তুমি আর আমি পাইছি কিন্তু হারাইতে চাই না হারানো যাবে না রে যুবক হাউজে কাউসারের পাবে পান করবে কারা নবীজির খাঁটি উম্মত জোরে জোরে নবীজির খাঁটি উম্মত
নবীজির খাঁটি উম্মত কারা মেসির 10 নাম্বার জার্সি গায়ে দেয় যারা হ্যাঁ আপনাদের নোয়াখালী থেকে আসে জার্সি পতাকা আছে না ব্রাজিলেরটা নামায় ফলাইছাও গাছে গাছে আছে হায় সর্বনাশ হায় সর্বনাশ নবীর খাঁটি উম্মত কারা সুন্নাত মানবে জোরে বলো নবীর খাঁটি উম্মত কারা সুন্নাত মানবে নবীর খাঁটি উম্মত যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমানো উঠা বসা উঠোনে বসনে চলনে ফিরনে খাইতে লাইতে ঘুরতে ফিরতে কলেজে ভার্সিটিতে রাস্তা ঘাটে এদিকে সেদিকে দোকানদারি বেচাকেনি মাপামাপি রিকশা চালানো ভ্যান চালানো হার হালাতে তরিকা থাকবে চিল্লা বলো কার তুকু যাও সুন্নাত আহমদুকু যাবা মুহাম্মদ মদ কইবু আদনে সবতরা আরে আল্লাহর বান্দারা দিলের কান্টা লাগায়া দাও এক নাম্বার তরজমা হলো কাউসারের মালিক হয়ে গেছি আমরাই সুবহানাল্লাহ গন তবে যারা জার্সি পরবার গাছের মাথায় পতাকা ঝুলাইবা বুখারী শরীফ বলছি না কোরআন হাদিস থেকে কথা বুখারী শরীফ জিলদে সানি বুখারী শরীফের দ্বিতীয় নাম্বার খণ্ডের একটা হাদিস শুনাই আল্লাহ রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা মেসির 10 নাম্বার জার্সি গায় দিবে যারা ওই মেসির কাছাকাছি থাকবা তারা কথা গান ঠিক কি না আপনাদের খুব কষ্ট লাগতেছে বুঝি না এই দুই একজন উঠে যাইতেছে মুরব্বীরা অনেক সময় বসে তো পেশাবে ধরছে তাই না সম্ভবত আজি যাদের যদি খুব বেশি জরুরত হয় এক মিনিটের মধ্যে চালু করে চলে আসবেন মূল আলোচনা এখন খেয়াল করেন মুরব্বীরা আমার আরে আল্লাহর বান্দা আশিকে রাসূল কারা রাসূলকে ভালোবাসে যারা রাসূলের সুন্নাত মানে যারা প্রকৃত প্রেম ভালোবাসা যদি তোমার আর আমার হয় অবশ্যই আমরা রাসূলের সুন্নাতের আদর্শে আদর্শিত হতে পারব আর যখন সুন্নাত মানব নবীজির খাঁটি উম্মত হব নবীজির খাঁটি উম্মত হলে হাউজে কাউসার পাব কথা কোন ঠিক কি না ভালোবাসার একটা ওয়াজ মনে পড়ে গেল বলবো এই যুবক ভাইরা শুনবা শুনবা ওই যে কোনা কোনার থেকে বলো যুবক ভাইরা শুননি তোমরা ওরে বাবা রে বাবা ভালোবাসার ওয়াজ তো ভালোই লাগে বাবা ভালোবাসার ওয়াজ খুব খেয়াল করেন এক চাচা মিয়া এই যে আমার দিকে তাকান মজার কথা এক চাচা মিয়া 1.5 লক্ষ টাকা দিয়ে 1,50,000 টাকা দিয়ে একটা গাভী কিনছে বাচ্চা সহ একটা গাভী বাচ্চা সহ একটা গাভী কিনেছে গাভীটা নিয়ে বাড়ির দিকে যাচ্ছেন চাচা ভাতিজে মিলে নিয়ে যাইতেছে বাড়িতে যাওয়ার পথে বাজার আর বাড়ির মাঝখানে একটা খালের মতো হাঁটু পর্যন্ত পানি নতুন রাস্তায় তো গরু আরো যাইতে চায় না ঠিক না তো খালের পারে গিয়ে নদীর পারে গিয়ে ধাক্কায় আর পানিতে নামে না তো চাচা মিয়া খুব বিপদে পড়ে গেছে গরুটারে কেমনে পানিতে নেওয়া যায় নামানো যায় বাড়িতে নিতে হবে তো অনেক কষ্ট মুজাহাদা করছেন পারে নাই ইতিমধ্যে আজানের সময় হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা ভাব মসজিদের ইমাম সাহেব যাইতেছে পাঁচদা হুজুর এদিকে হুজুর আমাকে তো অবস্থা খারাপ একটু সহযোগিতা করেন না গরুটা তো এবারে নিতে পারি না কোনো বুদ্ধি টুদ্ধি আছে কিনা হুজুর ডাক দিয়ে কয় নোয়াখালীর মানুষ না আরো তো হুজুর কো ব্রেন বেশি ঠিক না নোয়াখালীর মানুষের বুদ্ধি বেশি না হুজুর কো যে এটা কোনো ব্যাপার হলো চাচা কয় কি করতে হবে কয় লুঙ্গি শক্ত করে পরেন চাচা মিয়া লুঙ্গি শক্ত করে পরছে গরুর বাচ্চাটা আছে না ছোট আপনাদের গ্রামে কি বলে বাছুর বলে না বাচ্চা বলে ছোট বাছুরটা রে হুজুর হাতে করে নিয়ে চাচার ঘাড়ে উঠাইয়া দিছে কয় চাচা আপনি একটু কষ্ট করে হেঁটে হেঁটে নদীর ওই পারে যান চাচা মিয়া যখন গরুর বাছুরটা বাচ্চাটা নিয়ে নদীর মাঝখানে খালের মাঝখানে গিয়া পিছনের দিকে টাকা একবার যখন হাম্বা বইলা ডাক দিছে এত সময় 4-5 জন মিলে গরুকে ধাক্কা পানিতে নামানো যায় না আওয়াজ করে বলেন তো গরুর বাচ্চা হাম্বা বলে ডাক দেওয়ার পরে কি আমার মতো মাওলানা 4-5 জনে ওই গাভীটারে ধরে রাখা সম্ভব কথা কেনা দিই কথা কেনা জোরে বলেন সম্ভব এখন সম্ভব নয় এ যুবক খাও যে কাউসার চাও এমনে চাইলেই হবে না গরু গাভীটাকে প্রশ্ন করলাম ও নোয়াখালীর গরু
তোমার মধ্যে যদি আল্লাহ জবান দিত তুমি কি উত্তর দিতা তুমি এখন কেন পানির মধ্যে নামলা এত সময় তো ধাক্কিয়েও নামাইতে পারলাম না এখন কেন একা একাই নেমে গেলা জানতে চাই গরুর মধ্যে আমার আল্লাহ যদি বলার ভাষা দিত গরু যদি কথা বলতে পারত নোয়াখালীর গরু তোমার আর আমার জবাব দেয় আরে নোয়াখালীর মানুষ আমি নতুন বাড়ির মালিকের ভুষিয়ার খেয়ার আর ভালো ভালো খাবারের লোভে যাই নাই আমি গেছি আমার বাচ্চার ভালোবাসার টানে কোন সন্দেহ আছে এই কোণার থেকে ভালোবাসার রস বুঝছো তো এবার বুঝছো না যুবক ভাইরা তোমরা হ্যাঁ বুঝবা ভালো করে বুঝবা গাবিটা ডাক দেয়া বলে ও পৃথিবীর মানুষেরা আমি আমার ভালোবাসার কারণে আমি সামনে দৌড়াইলাম আমি আমার বাচ্চার ভালোবাসার কারণে আমি দৌড়াইলাম এটা হলো আসল ভালোবাসা 1 কেজি ওজনের মুরগি জানে শিয়াল তো অনেক বড় শক্তিশালী শকুনটা অনেক শক্তিশালী কিন্তু 1/2 কেজি পনি 1 কেজি ওজনের মুরগিটা জানে আমার বাচ্চারে ধরতে যাইতেছে সে জানে আমি পারবো না কিন্তু বাচ্চার ভালোবাসার কারণে সে শকুনটার সাথে যুদ্ধ করতে যায় শিয়ালের সাথে যুদ্ধ করতে যায় কথা কোন ঠিক কিনা এটা হলো আসল ভালোবাসা আর এই আসল ভালোবাসা যেই যুবক রাসূলের প্রতি দেখাইতে পারবা ওই যুবকের জন্যই হাউজে কাউসার রেডি চিল্লা কর না সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দেন বলেন আমিন কষ্ট লাগতেছে কি আপনাদের আরে আল্লাহর বান্দারা 1 নাম্বার ওয়াজ আপনাদেরকে শুনাইলাম হাউজে কাউসার 2 নাম্বার তরজমা ইন্না আতাইনাকাল কাউসার আই কাসিরুল বারাকা সুবহানাল্লাহ কান 2 নাম্বার সান্তনা হাবিব তুমি মন খারাপ করো না আই কাসিরুল বারাকা তোমারে বরকতের নবী করে পাঠাইলাম তুমি বরকতের রাসূল তুমি যেই গ্লাসের মধ্যে হাত দিবা গ্লাসের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়া দিব তুমি যেই পাতিলের মধ্যে হাত দিবা সেই পাতিলের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়া দিব আরে আল্লাহর বান্দারা দিলের কানটা লাগায়া দাও হযরত আবু হুরায়রা ডাক দিয়া কয় ও পৃথিবীর মানুষেরা আমি আবু হুরায়রা একদিন নিজে চোখে রাসূলের হাতের বরকত দেখেছিলাম বুখারী শরীফ সম্ভবত জিলদে সানি হতে পারে কিংবা আউয়াল হতে পারে এত স্মরণ নাই ভালো করে খেয়াল করেন আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন আমি আবু হুরায়রা একদিন নবীজির হাতের বরকত নিজে চোখে দেখলাম আমি আবু হুরায়রা একদিন ক্ষুধার্ত অবস্থায় রাস্তার পাশে বসে পড়লাম নবীর সাহাবারা আসবে আমারে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে যাবে আমি খানা খাওয়াবো কিন্তু জানো না রে পৃথিবীর মানুষেরা সবাই আসলেন গেলেন কারো সাথে আমার দাওয়াতের ব্যবস্থা হলো না এমন সময় তাকায় দেখি রে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলের আগমন ঘটেছে আল্লাহু আকবার জোরে কান আল্লাহর নবী আলামার জবাব যখন বিনিময় করলেন হঠাৎ করে থাপা দিয়ে আবু হুরায়রার হাত ধরে বলতেছেন ও আবু হুরায়রা চলো আমার বাসায় তোমাদের দাওয়াত হঠাৎ করে হাত ধরে মেহমান বানায় বাসায় নিয়ে যাওয়া রাসূলের সুন্নাত জোরে বলেন কার সুন্নাত আরো জোরে বলেন কার 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 হঠাৎ করে বাসায় মাদ্রাসার বোর্ডিং এ যেখানে হোক মেহমান বানানো কার সুন্নাত দলিল আবু হুরায়রা বলেন হঠাৎ করে হুজুর বাসায় কি আছে না আছে কোনো খবর নাই আমারে আবু হুরায়রা চলো আমার বাসায় দাওয়াত আমি আর রাসূল বাসার দিকে রওনা ভিতরে বললেন ও বিটির বিবিরা কি আছে আল্লাহর রাসূলকে জবাব দিলেন পয়গম্বর মাত্র 1 গ্লাস দুধ আছে সুবহানাল্লাহ সকালবেলা কি খিচুড়ি খাওয়ার পরে আপনারা বলবেন সুবহানাল্লাহ নাকি জোরে কোন তো সুবহানাল্লাহ যুবক ভাইরা আওয়াজ করে বলো কয় গ্লাস দুধ শুনি নাই জোরে কও কয় গ্লাস আবু হুরায়রার নবীজি বাহিরে আবু হুরায়রা তো শুনছে 1 গ্লাস দুধ আছে যা হোক মোটামুটি পান করা যাবে কিন্তু জানো না রে নোয়াখালীর মুসলমান আমার কাউসারওয়ালা বরকতওয়ালা নবীজি আবু হুরায়রে ডাক দিয়ে কয় ইয়া আবা হুরায়রা ইজহাব ইলা আহলি সুফা চিল্লা কওনা আল্লাহু আকবার আবু হুরায়রা আমার আহলে সুফা বাসী কুরআন পড়নে ওলা ছাত্র মাত্ররা আছে আমার এই ছাত্ররা যারা আছে ভালো বেটা তুমি গো শুনো শুরু করছি তো আমার দিকে তাকাও কষ্ট হইতেছে নাকি হ্যাঁ
আল্লাহর নবী ডাক দিয়া কয় আবু হুরায়রা ইশি ইযহাব ইলা আহলে সুফফা আহলে সুফফা বাসীদেরকে দাওয়াত দাও প্রায় 70 জন সাহাবী কতজন আবু হুরায়রা কয় হায় হায় দৌড়ায়া দাওয়াত দিলাম দাওয়াত করে মেহমানদেরকে নিয়ে আসলাম পয়গম্বর তার বরকতের হাতের মধ্যে গ্লাসটা নিয়া কয় আবু হুরায়রা সবাই রে পান করাও আমি এক এক করে সবাইকে পান করিয়ে বিশ্ব নবীর সামনে গ্লাসটা নিয়ে আসলাম পয়গম্বর এই যে নান আল্লাহর নবী আমারে বলে ইয়া আবু হুরায়রা ইশরিব আউওয়ালান আমি প্রথমবার পান করলাম আরো পান করো আরেকবার পান করো আরেকবার পান করো দুই তিনবার পান করার পরে আবু হুরায়রা ডাক দিয়ে বলেন ও পয়গম্বর আমি আবু হুরায়রার পেটে আর কোন জায়গা বাকি নাই কাদের কুদরতদারি বর কামাল আনতা হাসবি আনতা রাব্বি যুল জালাল তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নিগাহবান জবান খুলে বলো না আল্লাহু আকবার আওয়াজ করে বলেন রাসূলের হাতের বরকত আছে না নাই আরেকটা হাদিস মনে পড়ছে শোনাবো সূরা কাউসারের তাফসীর এই উলামায়ে কেরামও আছেন শিক্ষিত মানুষ এখন ভালো করে বুঝবেন ইন্না আতাইনা কাল কাউসার আই কাসিরুল বারাকা বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজি খন্দকের যুদ্ধ শুরু হয়ে গেল গর্ত খননের কাজ প্রায় 1000 সাহাবী নবীজি পেটে পাথর বেঁধে শুরু করেছেন আবু হযরত জাবের বলেন আমি দেখলাম পয়গম্বরের এই অবস্থা বাসায় যায় বিবির সাথে পরামর্শ কোনো ব্যবস্থা হবে নি হ্যাঁ একটা ছাগল আছে কিছু ময়দা দিয়া রুটি বানানো যাবে গোশত পাকাও রুটির বানাও আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর কানের কাছে এসে বুখারীর ইবারত বুখারী শরীফের ইবারতের মধ্যে আসছেন ফাকালা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ আনতা আও রাজুলান আপনি অথবা আপনার সাথে দুই চারজন সাহাবীর আমার বাসায় দাওয়াত চলেন সুবহানাল্লাহ কান ফাআযানা মুআযযিনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আল্লাহর নবী একটা এলান করে দিলেন ওই সাহাবায়ে কেরাম শোনো সবাই চলো আমার সাহাবীর বাসায় সকলের দাওয়াত জোরে কোন নামে সুবহানাল্লাহ বুখারীর ইবারতের মধ্যে পাওয়া যায় জাবের রাদিয়াল্লাহু তাআলা আগে আগে গেছে গা বাড়িতে যা ম্যাডাম রে কইতেছে কাম সারছে রে কই কি সমস্যা আমি রাসূলকে দাওয়াত দিলাম আনতা আও রাজুলান সমস্ত সাহাবীদেরকে নিয়ে ওই যে দেখো না নবীজির যে সাহাবীদেরকে নিয়ে ধুলা উড়াই তুড়াইতে খুশি ঠেলায় রে প্রাইড করতে করতে আইতেছে সুবহানাল্লাহ কই না সাহাবায়ে কেরাম আনন্দিত হয়ে গেছে দাওয়াত খাবে আজ থেকে প্রায় 10-20 বছর আগে এলাকায় জিয়ারত বলতো একটা গরু যুবকেরা যদি কেউ দাওয়াত খাওয়াইতো দাওয়াত ছাড়াই 500 জন হইতো ঠিক না ঠিক না এখন দাওয়াত দিয়ে লোক পাওয়া যায় না ঠিক সেই সময় কিন্তু দাওয়াত ছাড়াই 200-400 লোক হয়ে যেত মানে দাওয়াতের একটা আনন্দ আর মজা আলাদা হিসাব মিলাও 1400 বছর আগে না জানি কত মজা পায় সাহাবায়ে কেরাম দৌড়াইতেছে আল্লাহর নবী সাহাবীর স্ত্রী বলে স্বামী আমার তুমি চিন্তা করো না দাওয়াত দিছে নবীজি খাওয়াবেন নবীজি আল্লাহর নবীর সাহাবী বলেন গোশত রুটি সামনে এনে দিলাম বরকতের নবী আমার বরকতের হাত দিয়া দিয়া সাহাবায়ে কেরামদেরকে খাওয়াইলেন ভিতরে পাঠিয়ে দিলেন আমি ভিতরে নিয়া দেখি রে গোশতর জায়গায় গোশত রুটির জায়গায় রুটি রয়ে গেছে জোরে কও না সুবহানাল্লাহ আকাশের তারাগুলো আকাশের তারাগুলো ঝিলমিলি ঝিলমিলি করছে রাসূল এসেছে হাবিব এসেছে সবাই সবাই রাসূল এসেছে হাবিব আকাশের তারাগুলো আকাশের তারাগুলো ঝিলমিলি ঝিলমিলি করছে রাসূল এসেছে হাবিব রাসূল এসেছে হাবিব
কষ্ট লাগতেছে বুঝি আপনাদের না 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 এই তো মাত্র 10:30টা পার হলো আর বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না দুই নাম্বার তরজমায় কাসিরুল বারাকা আওয়াজ করে বলেন আমার রাসূল বরকতের রাসূল কোনো সন্দেহ জোরে বলেন সন্দেহ ও পয়গম্বর তুমি মন খারাপ করতে পারো না তুমি তো বরকতের রাসূল ওরা তোমাকে লেজ কাটা কয় না না ইবনে কাসির কয় ইন্না আতাইনা কাল কাউসার আই কাসিরুল উম্মাহ ও রাসূল আমি আল্লাহ তোমাকে সবচেয়ে বেশি উম্মত দান করব জোরে কন্ন সুবহানাল্লাহ আরে আল্লাহর বান্দারা বরকতের রাসূল আমার কেমন বরকতের রাসূল তোমাদের মা হালিমাতু সাদিয়া বলেন আমি একদিন আমার সন্তান মুহাম্মদের হাতের বরকত দেখলাম মা হালিমাতু সাদিয়া একদিন অসুস্থর মতো সন্তান মুহাম্মদকে ডেকে বললেন বেটা মুহাম্মদ আমার জন্য এক গ্লাস পানি আনো না নবীজি আমার ছোট্ট মুহাম্মদ গ্লাস নিয়ে কূপের কাছে যাইতে আসতে প্রায় 7-8-10 মিনিটের সময় লাগবে পানি আনতে কিন্তু মা হালিমা বলেন আমি তাকায়া দেখি রে পৃথিবীর মানুষেরা আমার সন্তান মুহাম্মদ আমি মার খেদমতের জন্য এক মিনিটের মধ্যেই গ্লাসে পানি নিয়ে হাজির হয়ে গেছি ও বেটা মুহাম্মদ এত তাড়াতাড়ি করে কেমনে পানি নিয়ে আসছো গো কূপের রশির দিয়ে পানি উঠাইতে হবে এত তাড়াতাড়ি করে কেমনে আল্লাহ পয়গম্বর আরবি আমার ডাক দিয়া বলে ও মা হালিমা আমি সন্তান মুহাম্মদ যখন কূপের সামনে গ্লাসটা নিয়ে দাঁড়ায় গেলাম রে তাকায়া দেখি কূপের পানি আর কূপের নিচে নাই আমার গ্লাসে ঢোকার জন্য পারাপারি শুরু করে দিয়েছি আমার আল্লাহ হয়তো বা কূপের পানির উপরে আইন জারি করছে আরে কূপের পানি ইন্না আতাইনা কাল কাউসার আমার বরকতের রাসূল হাতের মধ্যে গ্লাস নিয়ে তোর সামনে দাঁড়ায় গেছে পানির জন্য আমার বরকতের রাসূল বরকতের গ্লাস নিয়ে দাঁড়ায় আছে বরকতের হাত নিয়ে দাঁড়ায় আছে আরে কূপের পানি সাবধান আর নিচে থাকবি না তাড়াতাড়ি করে আমার দস্তর বরকতের গ্লাসের মধ্যে ঢুকে যাও আমার আল্লাহ পারেন কি পারেন না ক্ষমতা আছে না নাই আর চিল্লা বলেন ক্ষমতা আছে না নাই আরে আমার আল্লাহ কেমন পারে জানো ওই যে পটিয়ার জমিন থেকে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে মাত্র 15 মিনিট সময় লাগে আফ্রিকার জঙ্গলে যায় সুবহানাল্লাহ কয় যায় না বলবেন হুজুর এটা কেমনে সম্ভব বলে রাসূল হাদিসে বলেন আল্লাহ তাআলা তার মাকবুল বান্দাদের জন্য জমিনটারে ছোট বানায় দেয় সুবহানাল্লাহ কয় না আবার কার জন্য বড় বানায় দেয় আরে আল্লাহর বান্দার আমার আল্লাহর দয়া রহমান আর রহিম আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউফিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিতুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামি আল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যু আল কাবীরুল হাফিজুল মুকীতুল الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوقيل القوي المتين الولي الحميد المحسن المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم والمؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتعالي البر التواب المنتقم والرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المعنى الضر النور النافع الحادي البدي الباقي الوارث الرشيد الصبور جلا بولنا كرنام تمار نام مدور غان رضا بور جائے তোমাকে পরে গো মনে ভরে রহাওয়ায় সবাই বলেন বলেন তোমার নামে মধুর গানে
হৃদয়ে ভরে যায়, তোমাকে পরে গো মনে ভরে র, তোমাকে পরে গো মনে ভরে র হাওয়ায়। আরে আল্লাহর বান্দারা মা হালিমা তুসাদিয়া বলেন, আমি সন্তান মুহাম্মদ, আমি মার খেদমতের জন্য গ্লাস নিয়ে রেডি হয়ে যায়। আরে নোয়াখালীর যুবক বন্ধু, ওই মা হারা সন্তানেরা, বাবা হারা সন্তান যারা আছো, দিলের কানটা লাগায় দাও। আজকে বলো, হুজুর আমি অনেক টাকা পয়সা কামাই করি কিন্তু আমার সংসারে বরকত নাই, অভাব অনটন ছাড়ে না। আর মুফতি শহীদুল ইসলাম সাহেব বলে যাই, গোলা ভরা দান থাকবে, ব্যাংক ভরা টাকা থাকবে, কোনো কিছুর অভাব থাকবে না। তোর মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, তোর ঘরে আর তোর হৃদয়ের মধ্যে শান্তি কোনোদিন আল্লাহ দিবে না। আরে আল্লাহর বান্দারা, আরে চাচা অসন্তুষ্ট হতে পারে, চাচি অসন্তুষ্ট হতে পারে, দাদা অসন্তুষ্ট হতে পারে, দাদি অসন্তুষ্ট হতে পারে, নানা অসন্তুষ্ট হতে পারে, নানি অসন্তুষ্ট, ইনারাই তো আমাদের মুরব্বি, কথা কও ঠিক কিনা? এই মুরব্বিদের মধ্যে যদি কেউ অসন্তুষ্ট হয়, তুমি আর আমি কামাই রোজগার করে জীবনে বরকত করতে পারবো না। আরে আল্লাহর বান্দারা, নোয়াখালীর যুবক বন্ধুরে, আমি দশটা মিনিট তোমাদেরকে একটু আলোচনাটা শোনায় যাই, দেলের কানটা লাগায়া দাও, এক ফোঁটা চোখের পানি এবার ফেলে দাও। নবীজির আদর্শ হলো মায়ের খেদমত করা, মার খেদমত করা নবীজির আদর্শ। কেমন আদর্শ জানো নে? আর একটা হাদিস তো মনে পড়ে গেল, বলবো বলবো বলবো, বলে ফেলে আর একটা হাদিস। কোরআন হাদিস থেকে কথা বলতেছি, কষ্ট হতেছে কি আপনাদের? আলহামদুলিল্লাহ না, যে কোনো বিষয়ে আলোচনা দিবেন করতে পারবো, স্টেজে উঠার পরে যে কোনো বিষয়ে ইনশাল্লাহ। ওয়াজ তো আর মুখস্থ করে ওয়াজ করা যায় না, বলতেছি যা আসতেছে তাই বলতে আছি, আলহামদুলিল্লাহ বলেন জোরে কন্ন আলহামদুলিল্লাহ। এই একটা হাদিস শুনাই, এ যুবক আজকে কেন বরকত নাই? তুমি তো রাসূলের উম্মত, আমি তো রাসূলের উম্মত, কেন বরকত থাকবে না? আনতুফাইলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল আকসিমুল লাহমা বিল জিরাম। আল্লাহর নবী একদিন গোশত কেটে কেটে সাহাবায়ে কিরামের মাঝে না বন্টন করতেছিলেন। ইজ আকবালাত ইমরাতু, এমন সময় না একজন মহিলা পয়গম্বরের দিকে হেঁটে আসতেছেন। হাত্তা দানাত ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিলাটি আস্তে আস্তে না পয়গম্বরের কাছাকাছি চলে আসছেন। ফাফাসালাত লাহা রিদাউহু আলাল আরদ, সাহাবী বলেন আল্লাহর নবী মহিলাটিকে দেখে না, সাথে সাথে জমিনের মধ্যে তার দামি চাদর মোবারক বিছিয়ে ফেলেছেন। ফাজালাসাত আলাইহি, মহিলাটি না ওই চাদরের উপরে বসে পড়ছেন। আরে নোয়াখালীর মুসলমান, দিলটা নরম করনারে যুবক, আওয়াজ করে একটা জবাব দে, রাসূলের চাদরের দাম আছে না নাই? রাসূলের চাদরের দাম কম না বেশি? কেমন দাম, কেমন দাম জানো? আরে রাসূলের একটু চাদরের কোনা আর সুতা যদি এখন পাওয়া যাইতো, এমপি মন্ত্রী সাহেব সহ মাননীয় মন্ত্রী মহোদয় উবাইদুল কাদের সাহেবকেও যদি বলা হয়, ও মাননীয় মন্ত্রী মহোদয় উবাইদুল কাদের সাহেব, নবীজির চাদর পাওয়া গেছে, নসুলের ব্যবহারের জামাটামা পাওয়া গেছে, আপনার হাতে আর মুখে আমরা মেখে দেওয়ার সুযোগ করে দিব, আপনাকে মন্ত্রীগিরি ছেড়ে দিতে হবে। আমার বিশ্বাস মন্ত্রীগিরি ছেড়ে রাসূলের চাদর গ্রহণ করবে, কথা কন ঠিক কি না? আপনারা কে কে করবেন হাত উঠান, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করেন বলেন আমিন। ও আল্লাহর বান্দারা, মিম্বার মিম্বার গিরি সারতে রাজি, চাদর নিতে রাজি, এমপি এমপি গিরি সারতে রাজি, রাসূলের চাদর হাতে মুখে মাখতে রাজি, কথা গাও ঠিক কি না? রাসূলের গায়ের চাদরের দাম কম না বেশি রে ভাই? অনেক বেশি, অনেক বেশি জানো না, অনেক বেশি দাম। এইবার হিসাব মিলারে নোয়াখালীর বন্ধু, ওই দামি চাদরটা যেই মহিলার জন্য বিছিয়ে দেন, না জানি ওই মহিলার দাম নবীজির কাছে কত বেশি।
রাসূলের দামি চাদর যেই মহিলার জন্য বিছিয়ে দেন কারণ আল্লাহর রাসূল তো নিজে কোনো কাজ করেন না আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করেন না বোঝা গেল কেমন জানো হয়তোবা আল্লাহ আদেশ করছে এই পয়গম্বর মুহাম্মদ আমার বান্দি আসতেছে চাদরটা তাড়াতাড়ি বিছায়া ফেলায়া সমস্ত উম্মতদেরকে শিক্ষা দিয়া দাও মহিলার সাথে কেমন ব্যবহার করতে হয় কথা কোন ঠিক কি না এই যে স্ত্রীর ওয়াজ আইছে কষ্ট হইতেছে আপনাদের আরে আল্লাহর বান্দারা দিলের কানটা লাগায়া দান রাসূলের দামি চাদরের উপরে যেই মহিলাটি বসলেন আওয়াজ করে বলেন তো মহিলার দাম আছে না নাই এইবার সরাসরি কোরআনকে আমরা প্রশ্ন করলাম এ কোরআন তোমার মধ্যে না সব সমস্যার সমাধান আছে নবীজির দামি ওই চাদরের উপরে কেন মহিলাকে বসলেন মহিলারা তো দাম কেন তোমার কাছে জানতে চাই আওয়াজ করে কোন তো কোরআনে সমস্যার সমাধান আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আমার আল্লাহ চমৎকারভাবে বাংলাদেশের যুবকদেরকে ডাক দিয়া বলে এ বাংলাদেশের যুবক আমার দোস্ত মহিলার জন্য চাদর বিছায় দেয় কেন শোনো আরে মুফতি শহীদুল ইসলাম তুমি আমার পক্ষ থেকে ওয়াজটা নোয়াখালীতে করে দাও আমি আল্লাহর ওয়াজ আপনাদেরকে করতেছি আমি আমার ওয়াজ না কার ওয়াজ জোরে বলেন কার 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 একুশ নাম্বার পারা সুরাতুল লোকমান চোদ্দ নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন মহিলারা তো দাম কেন ওনার পরিচয় কি ওনার পরিচয় কি এটা কিন্তু এই ঘটনার শান নজুল মনে করা যাবে না আরে আল্লাহর বান্দারা দেলের কানটা লাগায়া দাও আমার আল্লাহ মহিলার পরিচয় দেয় মহিলার এক নাম্বার পরিচয় বলবো বলবো শুনবেন শুনবেন কি শোনার দরকার আছে না নবীজির চাদর বিছায় দেয় যে মহিলা মহিলার জন্য মহিলা কি অনেক ভালো মানের না অনেক দামি একজন মানুষ না আরে নোয়াখালী বেগমগঞ্জের মা গো তোমরাই তো সেই মা তোমাদের জন্যই তো পয়গম্বর আমার দামি চাদর বিছায় দেয় ওই মহিলার এক নাম্বার পরিচয় সুবহানাল্লাহ গণ বলবো বলবো শুনবেন সবাই ইনশাআল্লাহ কে কে শুনবেন না হাত উঠান দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ফেল করাটাই স্বাভাবিক ঠিক না প্রথম সাময়িক পরীক্ষায় পাস করছে তো দ্বিতীয় সাময়িকে ঢিলামি ঢিলামি পড়ার ভাব তাতে ফেল করছে ফাইনাল পরীক্ষা আর একটা আছে এটা কিন্তু আর ফেল করা যাবে না মানে মনোযোগ এই আর আধা ঘন্টা বিশ মিনিট সময় মনোযোগ দেন ইনশাল্লাহ বিশ মিনিট পরে কিন্তু আর একটা পরীক্ষা হবে রেডি তো ইনশাল্লাহ সবাই আমার দিকে তাকান আল্লাহু আকবর বলেন উনার এক নাম্বার পরিচয় হলেন উনি একজন মা